আমি এমপি হই কি না হই, কে এমপি হইলো না হইলো সেটা কোনো বড় বিষয় না। আমাদের সবার শান্তির জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবার প্রধানমন্ত্রী হইতে হবে, এটাই তো কথা। ছাত্র ছাত্রীদের হাতে ভোট এমপি জনাব এম নাইম, আজকে আপনারা উপকার ভোগী যারা আসছেন, এই উপকার ভোগীরা আপনারা নিজেরাই বলছেন আগে কখনো পান নাই, জননেত্রী শেখ হাসিনার আমলেই পান, তাই তো? তাহলে উনি যদি না থাকে তাহলে কি এই ভাতাগুলি থাকবে? হ্যাঁ, কিন্তু আমাদের তো এই ভাতাগুলি প্রয়োজন, এই উপকারগুলি দরকার, তাহলে এই উপকারগুলি আমরা ভবিষ্যতেও পাওয়ার জন্য 2024 সালের জানুয়ারিতে যে নির্বাচন হবে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীকে আবার আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো এবং আমাদের এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। আজকে আগামী নির্বাচনের মনোনয়নের কথা বলেছেন অনেক বক্তা, আমার কথা বলেছেন, কেউ অন্য কারো কথা বলতে পারে, অন্য কেউ প্রার্থী হতে পারে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য আপনারা শুধু ঘেরের কথা চিন্তা করবেন না, সারা বাংলাদেশের জন্য আমি এমপি হই কি না হই, কে এমপি হইলো না হইলো সেটা কোনো বড় বিষয় না। আমাদের সবার শান্তির জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবার প্রধানমন্ত্রী হতে হবে, এটাই তো কথা। আমি এমপি না হলে কিছু যায় আসে না, দেশের কিছু যাবে আসবে না, হয়তো আমি বা আমার সমর্থকরা মন খারাপ করতে পারে, কিন্তু দেশের কি হবে? আপনারা কি চান দেশটা আবার আগের ওই যুগে ফিরে যাক? আপনারা শান্তিতে চলাফেরা করতে না পারেন, দেশের মানুষ জঙ্গিবাদের ভিতরে পড়ুক, অশান্তিতে পড়ুক, খাদ্য নিরাপত্তা না থাকুক, সেটা তো আমরা চাই না। আমরা চাই কি এই দেশে শান্তি বজায় থাকবে, এই দেশে জঙ্গিবাদ হবে না, এই দেশে উন্নয়ন হবে। দেখেন আপনারা এই দেশে এক সময় কি দেখেন নাই, আর শেখ হাসিনা সরকার কি দেয়? আপনাদেরকে সতর্ক দেখার জন্য সবাইকে ডেকেছে, কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও ভোট আমার নয়। এবং সম্মানিত চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধুভাই, যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আজকে যে 15,000 মানুষের খাবার আয়োজন করেছেন, তাকে হয়তো আমার কাছে ভোট দিবেন এবং দোয়া করবেন যেন আগামীতে তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন তাকে হয়তো আমার কাছে লাগাতার। আপনারা যারা এখানে বসা আছেন আপনাদের কাছে একটা কথা বলি, যে কার কার সন্তান একটু খেয়াল করেন কার কার আছেন। আজকের এই অনুষ্ঠানে আপনাদের মধ্যে বলি আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের অব্যি সম্মানিত নেত্রী, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আজকে বিশ্ব রাজনৈতিক পরিবার